বিয়ানীবাজারে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল 11টায় পৌরশহরের নিদন পুরুষোপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে এবং অভিভাবক সদস্য লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ও প্রধান শিক্ষক মনিকা দাস সহ আরও অনেকেই। 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত উপজেলায় কৃমিনাশক ওষুধ দেওয়া হবে। 5 থেকে 16 বছর বয়সের সকল শিশুকে ওষুধ খাওয়ানো হবে। খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পেরিড না করার পরামর্শ দেন দায়িত্বশীলরা। অনুষ্ঠান শুরুর পূর্বে অতিথিরা বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণারে উদ্বোধন করেন। জয় শ্রীচন্দ্র ঝুমা, এবিটিভি নিউজ, বিয়ানীবাজার।